আকাশে আকাশে পূর্ণিমা, ভালোবাসি বড় বেশি প্রিয়তমা। কী লিরিক্স, কী কথা, কী সুর, এবং সেটার যে প্রেজেন্টেশন জাস্ট মনের গভীরে টাচ করে গেল। নমস্কার, আমি সুব্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মে চতুষ্কোণে। তো বুঝতেই পারছেন এই ভিডিওর মধ্যে কোন বিষয় নিয়ে কথা হবে। হ্যাটিক ধরেছেন, কথা হবে প্রিয়তমা ছবির চতুর্থ গান, গানের নাম গভীরে। গান লিখেছেন জাহিদ আকবার, বাংলাদেশের জার্নালিস্ট, লিরিসিস্ট, এবং গানটার সুর এবং টিউন এবং মিউজিক বলা ভালো দিয়েছেন সাজিদ সরকার। গানটি গেয়েছেন রেহান, রাসুল এবং অবশ্যই প্রিয়াঙ্কা গোপ। তো এই গানটার ইনফরমেশান নিয়ে আমি ডিটেল একটা ভিডিও অলরেডি করেছি, কালকে শর্টসেও সেটা বলছিলাম আপনাদের, সেই পার্টে আমি পরে ঢুকছি যারা এখনও দেখেনি ভিডিওটা। তো এই গানটা স্পেশালি কেমন লাগলো বলি। এর আগে আমরা তিনটে গান শুনেছি, কুরবানি কুরবানি, তারপরে ও প্রিয়তমা, এবং তারপরে অবশ্যই লেজেন্ডারি প্রিন্স মাহমুদের অবশ্যই তার কম্পোজ করা গান এই ঈশ্বরে। সেই গানটা একটা আলাদা আলাদা একটা বেঞ্চমার্ক, মনের ওই গানটার জন্য আলাদা একটা বায়াসনেস রয়েছে। তারপরে এই গানটা এলো, গানটা কীরকম হলো, আগে থেকে জানতাম যে এটা রোম্যান্টিক নাম্বার হবে, আপনাদের বলেও দিয়েছিলাম না এটা বাংলাদেশে রিলিজ করা পড়ে না, তার আগে থেকে বিভিন্ন নিউজ আর্টিকেলগুলো সেগুলো নিয়ে বিভিন্ন পোস্টার্স করেছিলেন, সেগুলো থেকে জানতে পেরেছিলাম। তো গানটা যেরকম লেখনি, লেখনিটা মানে সব থেকে বেশি ওই ক্যাচি লাইন যেটা আমার শুরুতে বললাম, আকাশে আকাশে পূর্ণিমা, ভালোবাসি বড় বেশি প্রিয়তমা, ওই জায়গাটা যা মন প্রাণ ঢেলে গিয়েছেন রেহান, রাসুল, মিউজিকটা এবং কথা সব করা যেন প্রপারলি, যেন হয় না তেল নুন মশলা সবটা যদি প্রপারলি হয় তবে একটা খুব ভালো ডিশ আমাদের সামনে আসে, সেটা স্বাদটা সেরকম লাগে। অ্যাকচুয়ালি প্রতিটা জিনিস সেখানে ওই পার্টিকুলারই পার্টটাতে আমার মনে হচ্ছে যেন এটা একদম স্বর্গীয় কিছু একটা হয়েছে। বাকি গানটা নিঃসন্দেহে সুন্দর, বাট ওই পার্টটা যতবারই শুনছি, মানে সাত থেকে আটবার শুনলাম গানটা, যার জন্য অনেকটা লেটও হয়ে গেল ভিডিও করতে। ভিডিওটা মানে এটা আজকে ছাড়া কথা ছিল ইন্ডিয়ান টাইম অনুযায়ী 4:30, বাংলাদেশের টাইম অনুযায়ী 5টা। তো দেখলাম যে চ্যানেলটাতে ছেড়েছে, চ্যানেলটার নাম সামথিং দ্য অভিক কথাচিত্র, তো সেই জানি না এটা অফিসিয়াল কিনা, বা আমি টাইগার মিডিয়াতে দেখলাম নেই, বাট ওই গানটার উপরে কিন্তু টাইগার মিডিয়ার লোগোটা রয়েছে। বাট গানটা ছেড়েছে তার 2 ঘন্টা আগে, মানে 4:30 জায়গায় সেটা 3টের আশেপাশে আই থিঙ্ক ছেড়ে দেওয়া হয়েছে। বাট এতটা টাইম গ্যাপ একটু বেশি বাড়াবাই না, মানে এটা 10-15 মিনিট হয় মানা যাওয়ারটাও ঠিক আছে, অনেক ওটি এগুলো করে থাকে, বাট 2 ঘন্টা আগে ছেড়ে দেওয়া এটা একটু হিউজ ডিফারেন্স হয়ে গেছে। যাও যা হয়েছে হয়েছে, বাট গানটা যদি বলি ওভারঅল বেশ ভালো, বেশ ভালো, মন ছুঁয়ে যায়। মানে অপ্রিয়তমা আর এই গভীরে গান দুটোর মধ্যে আমি অ্যাটলিস্ট কোনটাকে এগিয়ে রাখবো আমি জানি না, সত্যি জানি না আমি। এবং এই হুক লাইন যেটা বললাম, এই হুক লাইনটা জাস্ট স্বর্গীয়, অদ্ভুত রকমের মনে হয় যে হ্যাঁ মেড ইন হেভেন টাইপ অফ কিছু একটা ব্যাপার ফিল হয়। আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং গানটার যে ভিজুয়ালাইজেশন যেটা করেছে, যে স্টোরি টেলিংটা যেটা হয়েছে, সেই স্টোরি টেলিংয়ের পার্টের দিকে আমরা দুটো পার্ট আমাকে বেশি ইন্টারেস্টিং লাগলো, আমার বেশি ইন্টারেস্টিং লাগলো। একটা গাড়ির সামনে গুন্ডাদের মেবি অ্যাটাক হয়, সেখানে শাকিব খান এবং ইদিকা বল দুজনেরই চরিত্র দুটো আহত হয় এবং তারা ফিরছে, সেই সময় তাদের মোমেন্ট, তার পরবর্তীকালে তাদের মোমেন্ট, ওই কেমিস্ট্রিটা, খুব কেমিস্ট্রিটা সারা গান জুড়ে আমরা খুব এনজয় করেছি। মানুষজন যে কেন গান এই ছবিটাকে এতটা ভালোবাসা দিয়েছেন, মানুষজনের কাছে কেন তো স্পেশাল, মানুষজন গেট ভেঙে ঢুকে পড়ছেন, মানুষজন এর ওপর ধাক্কা দিয়ে পড়ে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাইনে দাঁড়াচ্ছেন, টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন, আবার পরবর্তী দিনে আসছেন, এত টাকার কালেকশন, এত বিতর্ক, সব কিছুর মাঝখানেও এই ছবির এই 4টে গান মানে এই ছবিটাকে অনেক বেশি করে স্পেশাল করে তোলে। মেবি আমি জানি না, শুনছি নাকি শেষ 30 মিনিট খুব ভালো হয়েছে। আমরা একটা ইউটিউবার্স রাউন্ড টেবিল করেছিলাম, সেখানে বাংলাদেশের ইউটিউবার এসকে হৃদয় বা ফিল্ম স্টোক্স বলছিল সেখানে যে শেষ 30 মিনিট ইজ সামথিং এলস, সিনেপ্রোজ রিভিউ দিয়েছে দেখলাম, সে বলছে শেষ 30 মিনিটের জন্য মনে হয় যে এই ছবিটা আর একটু বেটারমেন্ট হলে মেবি এই ছবিটা শাকিব খানের ক্যারিয়ারের সেরা ছবি হতে পারতো বা একটা আলাদা ইতিহাস হয়ে যেতে পারতো, এবং অনেক মানুষের কাছে এটাই ইতিহাস। বাট যাই হয়েছে তাতে কিন্তু গানের ভূমিকা অনস্বীকার্য। 4টে গানই যেরকমভাবে 4টে গান 4টে গানের মতো করে তাদের মতো করে ভালো হয়েছে, মানে আলাদা। এই গভীর গানটাও মানে ওই বলে না ভালো লাগার যে একটা, যেই ধরুন একটা ভালো লাগার ডিশে একটা চেরি পড়েছিল, ওই চেরিটা অ্যাকচুয়ালি গভীর গানটা দিয়ে চলে গেল। ওভারঅল গানটা প্যাসা বাসুল, মানে গভীরে, হৃদয়ের গভীরে, মনের গভীরে জাস্ট শুয়ে চলে গেল এই গভীরে গান। আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান, এবং গানটা সম্বন্ধে ট্র্যাডিশনাল ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। গানের লিরিক্স করেছেন জাহিদ আকবার, যিনি বাংলাদেশের লিরিসিস্ট এবং অবশ্যই জার্নালিস্ট আপনারা সকলেই জানেন, এবং গানটার মিউজিক করেছেন এই লিরিসিস্ট এবং জার্নালিস্ট যে জাহিদ আকবারের কথা বলছি, তিনি কিন্তু সুরমা সুরমা গান যেটা লিরামি বাংলাদেশ ছবির গান ছিল সেই গানটা তিনি লিখেছিলেন, এবং অবশ্যই তার সঙ্গে এই যে টিউন এবং কম্পোজ যিনি করেছেন তিনি হচ্ছেন নানা দাদ সাজিদ সরকার, যিনি এটাকে বুকের ব্যাপার
মিজানুর রহমান আরিয়ানের বিখ্যাত নাটক আফরান এসেছিল, মেজাবিন চৌধুরী ছিলেন, খুব ভালো নাটক, নাদাগা থাকলে আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। সেই ছবির যে টাইটেলটা একটা ছিল মাহাতিম শকিব শাকিবের গাওয়া, সেই গান বুকের বাপাশে তার কম্পোজ তিনি করে কম্পোজার তিনি ছিলেন। এছাড়া মিজানুর রহমান আরিয়ানের আরও একটা নাটক নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্ম বলবো চরকিতে এসেছিল, ভালো অনসাম্বল সার্কাস নিয়েছিল এবং খুব ভালো একটা গল্প ছিল, বন্ধুত্বের গল্প, প্রেমের গল্প সব কিছু ছিল, বেশ কামিং অফ এজ একটা গল্প ছিল। সেই ছবিরও যে রূপকথার গল্প প্রচণ্ড, রূপকথার জগতে প্রচণ্ড একটা ফেমাস গান, আমার খুব পছন্দের গান, তো সেই গানটারও কম্পোজার তিনি ছিলেন। এবং অবশ্যই গা ছুঁয়ে বলো সুরঙ্গ ছবি যেটা প্রিয়তমার সঙ্গে স্যামেলটেস এলো, সেই গানটারও এই কম্পোজার ছিলেন এই সাজিদ সরকার। এবং তার সঙ্গে রেহান রাসুলও খুব একটা আপনার চেনা পরিচিত গানের সিঙ্গার, আমার যেহেতু খুব জানা আছে সেটা হচ্ছে রূপকথা জগতে যে গানটা বললাম সাজিদ সরকারের কম্পোজিশনে, সেই গানটারই সিঙ্গার ছিলেন এই রেহান রাসুল। প্রিয়াঙ্কা গোপের সম্বন্ধে আমি খুব একটা জানি না, আপনাদের কাছে যদি আইডিয়া থাকে বা জানা থাকে এনার কিছু পপুলার গানের সম্বন্ধে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান, বা বলা ভালো কিছু ভালো কাজের সম্বন্ধে সেটা অবশ্যই জানান, আমি জানতে আগ্রহী। তো ওভারঅল এই টিমটার সম্বন্ধে যখন আমি পড়েছিলাম বাংলাদেশ আর্টিকেলে সিনেমাটা রিলিজের আগে, তখন তো আমি ভাবছিলাম ওয়াও এরকম একটা ক্রিয়েটিভ টিম, এরকম একটা ডাঁসু ক্রিয়েটিভ টিম যখন ওয়ার্ক করছে ছবিটার সঙ্গে, মেবি একটা এই গানটা আলাদা একটা মাত্রা দেবে। অ্যাকচুয়ালি সেই মাত্রাটা তারা অ্যাচিভ করতে সক্ষম হয়েছেন, এক্সপেকটেশনের বেঞ্চমার্ক যেটা ছিল সেটাকে তারা টাচ করতে পেরেছেন। এবং আগামীকাল একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, আগামীকাল সকালের দিকে প্রবাবলি একটা রাউন্ড টেবিল একটা আড্ডা সেশন আসতে চলেছে ভারত এবং বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে, রাউন্ড টেবিল আমরা করেছি, আমরা সেখানে নিজেদের মতো করে আলোচনা করার চেষ্টা করছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি যে সুরঙ্গ এবং প্রিয়তমা দুটো ছবি কলকাতা আসতে চলেছে, এবং দুটো ছবি কলকাতার স্কুলে মানুষের কী রিসেপশন হবে দুটো ছবিকে নিয়ে, কোন ছবি মানুষ বেশি দেখতে পছন্দ করবেন, আমরা অ্যাজ এ ইউটিউবার কোন ছবিটাকে চুল হলেও মানে কোন ছবিটাকে আমরা প্রথম শতে দেখবো, কোন ছবিটাকে আমরা দ্বিতীয় শতে দেখবো, এই যারা যারা ভাবছি যা মাইন্ডসেট থাকছি কলকাতায় কীরকমভাবে বাণিজ্যিকভাবে কতটুকু সফল হতে পারে, হাওয়ার মতো একটা ছবি কলকাতা আসার পরে ডিজাস্টার হওয়ার পরে বক্স অফিসে নিয়ে রেখে কিন্তু ছবিটা কলকাতায় ডিজাস্টার ছিল, জাস্ট খুঁজে পাওয়া গেল না ছবিটাকে, চলচ্চিত্র উৎসবে খুব ভালো চলে বাট পরবর্তীকালে ছবিটা চলেনি, তো এই রেসপন্স কেন হয়েছিল সব মিলে একটা বাণিজ্যিক একটা দিক এবং সঙ্গে ক্রিয়েটিভ একটা দিক নিয়ে একটা আলোচনা হয়েছে। আগামীকাল সকালে সেটা আমি খুব সুন্দর পাবলিশ করতে চলেছি, যারা সেসব ভিডিওটা দেখলেন তাদের জন্যই থাকলো এই অ্যানাউন্সমেন্ট। এবং ফর দ্য ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করতে বলবেন, এবং ভালো থাকুন, ভালো রাখুন, প্রিয়তমায় থাকুন, বাই বাই।